আমার টাকায় আমার সেতু, 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 আমার টাকায় আমার সেতু। বুঝলাম না এটা পদ্মা সেতু নাকি টিকটক অ্যাপ, যেদিকে তাকায় শুধু টিকটক আর টিকটক আর আসা অন্য কিছু কি নাই? কে বলছে পদ্মা সেতুতে প্রথম বিড়ি খাওয়া ব্যক্তি, প্রথম বমি করা নারী, প্রথম রাইড করা দুই লেডি বাইকার? তো আমার মনে হচ্ছে আজকে আসার পরে মানে পদ্মা ব্রিজ ভিজিট করার পরে মনে হচ্ছে যে আমরা দুইজন ফার্স্ট লেডি বাইকার। প্রথম জরিমানা দেওয়া আয়ুব খান, প্রথম লুঙ্গি পরে পার হওয়া মেয়ে দিয়ে প্রথম হিসু করা এক মহান ব্যক্তি। হেঁটে পার হওয়া প্রথম ব্যক্তি, টিকটক করা প্রথম নারী। মানে হচ্ছে ডাকি আসলে আমি ড্যাম শিওর এদের মধ্যকার প্রায় প্রত্যেকজনাই টিকটকারদের মতো মাথায় পায়খানা নিয়ে ঘুরে, নইলে আর যাই হোক আমাদের মতো সাধারণ পাবলিকদের দ্বারা এগুলা করা একদমই পসিবল না। এই হলো পদ্মা সেতু আমাদের। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে ঘটে যাওয়া কিছু অসাধারণ অসাধারণ ঘটনা নিয়ে, যেখানকার সবকিছুই জীবনের প্রথম হয়েছে। সকাল ১০টায় আমি ওই সেতুর মাঝে উঠছি, এখন পর্যন্ত হাঁটতেই আছি। সো আজের আগে কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। শুরুতেই বলে নেই এই টপিকে ভিডিও মনে হয় আমি সবার লাস্টে বানাচ্ছি, জানি না আপনাদের কেমন লাগবে কারণ সবকিছুই আপনাদের জানা, জাস্ট আমার স্টাইলে বিনোদন। পদ্মা সেতু হয়ে গেছে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু, যেটা তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জীবনমান উন্নত এবং যাতায়াত সুবিধার জন্য। হ্যাঁ, যাতায়াত সুবিধার জন্য, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা যাতায়াত না, যাতায়াতের রাস্তায় বসে বসে হিসু করতেছে। নিশ্চিত টিকটক আর বাইদা, ওই টিকটক থেকে মনে পড়লো এক যুবককে দেখলাম ভাইরাল হওয়ার নেশায় ভিডিও বানাতে বানাতে পদ্মা সেতুর নাট বল্টুই খুলে নিচ্ছে। গ্রেপ্তার দেখিয়েছে সিআইডি, তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এখন ভাইরাল হ। আচ্ছা, একজন লিখছে প্রথম আধা ঘন্টায় পদ্মা সেতুতে ৮২,১৯,০০০ টাকা টোলা দেয়। কিন্তু আমি জানি এদের গায়ে অনেক রক্ত, তাই তো এরা ডিজে বাহারুল ভাইয়ের ভক্ত। বলুন মার হাওয়া, না মানে ভাবেন একবার খুলনা থেকে বক্স টক্স নিয়ে পদ্মা সেতুতে আসে শুধুমাত্র গ্রামের সাহাতো ভাইদের নিয়ে পদ্মা সেতুতে একটা মেলার ড্যান্স দেওয়ার জন্য। বাট এরা কই যাচ্ছে, না মানে ব্রিজ পার হওয়ার জন্য কি এখন এই ব্রিজও পার হতে হবে? বারে কাকা বা। আচ্ছা যাই হোক, এখন দুইটা কথা বলি, যে যাই বলুক শুনেন পদ্মা সেতুকে নিয়ে ট্রোল করার কারণ কিংবা মানুষ দুইটা ইন্টারেস্টিং, এক টিকটকার আর দুই আমাদের প্রাণপ্রিয় অভিনেতা, আমাদের ডন, আমাদের সবকিছু, আমাদের অভিভাবক, আমাদের হিরো আলম কাকা। না মানে দেখাই বোঝা যায় আমাদের আলম কাকা একজন ইন্টারন্যাশনাল মানুষ, গানটা একবার শুনছে একেবারে কোয়েল যাটা মনে হয় জুড়াই যায়। তবে হ্যাঁ, পদ্মা সেতুতে ভিডিও বানানো অফ না করলে কিন্তু ভালো কিছু জীবনে হবে না। আমার ভাবি উনি অসুস্থ মানুষ, ওনার অনেক জ্বর, কিন্তু উনি আমাকে একটা রিকোয়েস্ট করছে যে প্লিজ ভাই আপনি, আমি অনেক অসুস্থ, আমাকে একটু সেতুটা, মানে প্রথম দিন ওনার ইয়ে ছিল এবং আমি সারা রাত ঘুমাই নাই, ভাবিও ঘুমাই নাই, এবং আমি সারা রাত ঘুমাই নাই। শুধু যে এগুলা তা কিন্তু না, এর মাঝে কিন্তু অনেক ভালো কাজও হয়েছে। মাত্র ৮ ঘন্টায় ৮২,০০০ টাকা টোলা দেয়, প্রধানমন্ত্রী নিজে টাকা দিয়ে দেন ব্রিজে ওঠা, এছাড়াও দুই পাশের মানুষের জন্য আসলে এটা স্বপ্নের পদ্মা সেতু, তাদের জন্য সত্যি এটা প্রয়োজন ছিল। সেতু উদ্বোধনে যেমন আমাদের ভালো হয়েছে, তেমনি এর পেছনে কিন্তু কালো অধ্যায়ও আছে। মনে পড়ে আপনাদের তাসলিমা বেগম রেনুর কথা, যাকে পদ্মা সেতুতে মাথা লাগবে গুজবে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। আচ্ছা কেউ কি জানেন তার এই এতিম বাচ্চাটার এখন কি খবর? জানেন না। অথচ আমরা পড়ে আসি সেতুতে এই হয়েছে সেই হয়েছে এইগুলা নিয়ে, এমনকি সেতু উদ্বোধনের দিনও লঞ্চ ফেরি বন্ধ থাকায় বাবা হারিয়েছে তার সন্তানকে, জাস্ট কিছু বলার নাই, আই এম স্পিচলেস। শুধু এইটুকুই বলবো ওই মানুষগুলার আত্মার মাগফিরাত কামনা করছি, আর আল্লাহ তাআলা যেন তাদের ফ্যামিলিকে সহ্য ক্ষমতা বাড়িয়ে দেন।
নাও কাম টু দা পয়েন্ট, এটা হলো সোশ্যাল মিডিয়া। এখানে ভালোভাবে ভিডিও বানালে ভাইরাল হতে একটু সময় নিলেও খারাপভাবে ভিডিও বানালে একটুও সময় নেয় না। আর এখানে টিকটকাররা সেটাই করছে যেটা আমাদের জন্য একদমই কাম্য নয়। তাই বলবো প্লিজ এগুলা বাদ দিয়ে মাইন্ডটাকে একটু টিকটকারদের থেকে দূরে এনে আমাদের মতো সাধারণ পাবলিকদের মতো জীবনযাপন করেন। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন কোনো বেলা নাই সিলে। ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।